দেশে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। দেড় থেকে দু মাসের মধ্যে আসছে এই তৃতীয় ঢেউ, এই কথা ইতিমধ্যেই ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন। দেশে যে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়া হচ্ছে সেটাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। ব্যবধান বাড়ানো ভালো পদক্ষেপ জানিয়েছেন গুলেরিয়া। তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এমনটাই কিন্তু জানানো হচ্ছে, এবং সেক্ষেত্রে একমাত্র উপায় সকলকে টিকাকরণ এবং সকলকে টিকা দেওয়া এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। ব্যবধান বাড়ানো ভালো পদক্ষেপ জানিয়েছেন গুলেরিয়া। ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর ভৌমিক নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। এই যে তৃতীয় ঢেউ নিয়ে বারবার প্রসঙ্গ আসছে, এই মুহূর্তে দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া তিনি বলছেন যে তৃতীয় ঢেউ আসন্ন এবং টিকাকরণ, সবাইকে টিকাকরণ করানোটা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, কি বলবেন আপনি? দেখুন, ডক্টর গুলেরিয়া যা বলছেন সেটা যেগুলো আমাদের পাশ্চাত্য দেশে যা হয়েছে সের উপরে ভিত্তি করেই বলছেন যে দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পরে তৃতীয় ঢেউ কিন্তু অনেক জায়গায় এসছে এবং ভারতবর্ষে সেটা আসাটা প্রত্যাশিত। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাতে আতঙ্কিত না থেকে আমাদের সতর্ক থেকে দু তিনটে জিনিস করতে হবে। এক নম্বর, মানুষ যেন ঢিলেমি না করে এই কোভিড বিধি যেগুলো আমরা মানছি সেটাকে কেন আমাদের চালিয়ে যেতে হবে, কেন এটা হচ্ছে একটা বড় অস্ত্র। মাস্ক যেটা আমরা বারবার বলেছি, এখনো দেখছি যে যেন মাস্ক মানুষ পরছে না, তো নিজে পরা এবং আশেপাশে যাদের লোকেরা পরে থাকছে না তাদেরও কিন্তু দায়িত্ব নিয়ে মাস্কটা পরাতে হবে আমি বলবো। দ্বিতীয় কথা, ভ্যাকসিনেশন নিয়ে যা ডক্টর গুলেরিয়া বলছেন এখন একদমই ঠিক কথা, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আরো বেশি ভ্যাকসিনের নম্বর আমার মনে হয় বাড়াতে হবে। আপনি যখন বলছেন যে কোভিড প্রোটোকলটা আমাদের প্রত্যেককে মেনটেন করতে হবে, আমি সেই জায়গা থেকে এই প্রশ্নটা একটু জানার চেষ্টা করব, তৃতীয় ঢেউটা আসছে বা এগুলো আসার কিসের কিসের উপর নির্ভর করছে? কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেক দিনই বলছি যে গ্রাফ নিম্নমুখী, মানুষের মৃত্যুও খুব কম হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এটা কতটা সত্যি? দেখুন, যেটা হয় সেটা হচ্ছে আনলক মেকানিজম। আমরা এখন সবাই আটকে বসে আছি বাড়িতে, আমাদের ইচ্ছে না করলেও লকডাউনের জন্য বাড়িতে আমাদের আটকে রাখা হয়েছে। সরকার ইচ্ছে না করলেও কিন্তু লকডাউন মেকানিজমটা করেছেন। যখন লকডাউনগুলো উঠে যাবে, যেটা শুরু হয়ে গেছে ভারতবর্ষে অনেক জায়গায় এবং পশ্চিমবাংলা আমরা দেখছি আস্তে আস্তে সেটা উঠতে চলেছে, আর জুলাই মাস আগস্ট মাসে আমরা এটা নিশ্চয়ই আশা করবো না যে লকডাউনে মানুষ থাকবে। মানুষ যখন রাস্তাঘাটে বেরোবে, উপসর্গহীন রুগীরা যখন রাস্তায় বেরোবেন, তখন কিন্তু এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বা কোভিড বিধি আমাদের মেনে চলতে হবে, কেন সেটাই সবচেয়ে বড় অস্ত্র এই ইনফেকশনের চেনটাকে ব্রেক করতে। এছাড়া কি আছে? ভ্যাকসিনেশন প্রত্যেকটি মানুষ যে আপনার আজকে টেলিভিশন দেখছেন, যারা ভ্যাকসিন নেননি তাদের কিন্তু নিজের জন্য যত না ভ্যাকসিন নিতে হবে, সমাজের জন্য ভ্যাকসিনটা নিতে হবে। কেন যত প্রত্যেকটি মানুষ যে ভ্যাকসিন নেবে সে কিন্তু সমাজে হার্ড ইমিউনিটি গড়তে একটা বড় যোগদান করবেন। তো এই দুটো জিনিস মিলিয়েই আমরা কিন্তু তৃতীয় ঢেউকে ঠেকাতে পারবো। এবং কিন্তু ভ্যাকসিনের দুটো ডোজের মধ্যে ব্যবধান তো এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি সেটা এই ব্যবধানটাকে করানো এই মুহূর্তে কমিয়ে দেওয়াটাই সবথেকে বেশি জরুরি? সেটা আমি, দেখুন, এটা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ দেখেছেন যে সাইন্টিফিক এভিডেন্স আছে, 12 সপ্তাহে যদি ডোজটা দেওয়া হয় তাহলে 81% তার কার্যকারিতা থাকছে। ডোজ নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে কমানোর জন্য, কেন এর আমাদের কাছে তথ্য আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, যেখানে 6 থেকে 8 সপ্তাহে দিলে সেটা প্রায় 70-75% হচ্ছে। তো আমি এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যদি, যেমন ইউকে নিজের তৃতীয় ঢেউর ভয়ে ডোজটাকে এগিয়ে এনেছে, প্রথমে ওরা 12 সপ্তাহ করেছিল, তারপর ওরা 8 সপ্তাহ করেছিল, তার তো আমি সেটাই মনে করছি যে কেন্দ্রীয় সরকার হয়তো বিবেচনা করে সেটাকে এগিয়ে দিতেও পারে। অনেক ধন্যবাদ ডক্টর ভৌমিক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আশঙ্কা যেমন রয়েছে সেই জায়গা থেকে প্যানিক করলে চলবে না, এবং কোভিড প্রোটোকল যেটা আমরা এতদিন ধরে মেনটেন করে আসছি সেই কোভিড প্রোটোকল প্রত্যেককে মেনে চলতে হবে, এবং টিকাকরণ যেটা সবথেকে বেশি জরুরি, টিকাকরণ সবাইকে করতে হবে, টিকা নিতে হবে সকলকে, তাহলেই কিন্তু হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব।